ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের কাছে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির পরিকল্পনা করছে। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভূমি থেকে আকাশে নিক্ষেপ করতে সক্ষম। সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাফায়েল নির্মিত স্পাইডার নামে নতুন এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রি করতে রাজি হয়েছে ইসরায়েল। স্পাইডার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পেলে আরব আমিরাত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার প্রতিহত করতে পারবে। চলতি বছরের প্রথম দিকে আরব আমিরাতের রাজধানী আবুধাবির ওপর হামলা হয়েছিল। ইসরায়েলের তৈরি স্পাইডার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিচু দিয়ে উড়ে যাওয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন ও হেলিকপ্টার ভূপাতিত করতে সক্ষম বলে দাবি করা হয়েছে। এ বিষয়টি কী ধরনের চুক্তি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ইসরায়েল কতগুলো ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে এবং এরই মধ্যে আমিরাতকে ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু হয়েছে কিনা তাও পরিষ্কার নয়। এ বিষয়ে ইসরায়েলের সংসদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির চেয়ারম্যান রাম বেন বারাককে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।